আছি। আমরা আজকে ফুচকা খেতে এসেছি, আমরা যাত্রাবাড়ি থেকে আজকে কলাতে এসেছি আমার কাকির বাসায়। আমার ভাসুর সেন্টু ভাইয়ের বিয়েতে, সেন্টু ভাই ইতালিতে থাকে, ফোনে বিয়ে হবে, তাই হলুদ না করে আমরা আজকে ফুচকা খেতে এসেছি। আপুর অনেক ফুচকা পছন্দ, এই জায়গার ফুচকাটা সবারই অনেক ভালো লাগে, সবাই অনেক মজা করে ফুচকা খাচ্ছে, আয়ান তালহা সবাই ফুচকা খাচ্ছে। এটা কলাতিয়া বাজারেই ফুচকার দোকানটা, অনেক ফেমাস। কালকে বিয়ে, তাই বাসায় এসে আমি সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছি। সকালে উঠে দেখি কাকা মাছ নিয়ে এসেছে মেয়েদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। তপন ভাই সবাইকে বলতেছিল তাড়াতাড়ি রেডি হও, মেয়েদের বাসায় যেতে হবে, তাড়াতাড়ি দেরি যেন না হয়। আমরা বরযাত্রা যে খাওয়া দাওয়া করে এখন বউকে সব জিনিসপত্র পরিয়ে দিচ্ছি আমি আর শাকিলা আপু। আমি ফার্স্ট টাইম কোনো বউকে জিনিস পরিয়ে দিতেছিলাম, আমি অনেক নার্ভাস ছিলাম। নাকের ফুল ছাড়া সব কিছুই আমি আর শাকিলা আপু পরিয়ে দিয়েছি, নাকের ফুলটা বউয়ের চাচি পরিয়েছে, আর কাজী এসে পড়েছিল তাই সবাই আমাদেরকে তাড়াহুড়ো করে পড়াতে বলতেছিল। আমরা তাড়াতাড়ি পড়িয়ে, কাজী বিয়ে পড়াবে তাই তাড়াতাড়ি পড়িয়ে আমরা নেমে যাচ্ছিলাম। বিয়ে তাই ওইদিকে ও ভিডিও কলে কথা বলতেছিল। ইতালিতেও সেন্টু ভাই বর্ষে যে বসে আছে ল্যাপটপে কথা বলতেছে। ফোনের বিয়ে সবসময় শুনেছি কিন্তু সরাসরি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম ফোনের বিয়ে। ইতালিতেও সবাই এসেছে, সেন্টু ভাইয়ের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনও আছে, বিয়ে পড়ানো শেষ হয়নি। ইতালির এই ভিডিওটা পেয়েছি আমি এক আপুর কাছ থেকে, তাকে অনেক ধন্যবাদ, কারণ তার এই ভিডিওটা পেয়ে আমার এই পুরো ব্লগটা পূর্ণতা পেয়েছে। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইতালিতেও বিয়ে পড়ানো শেষে কিছু খাওয়া দাওয়ার আয়োজনও রেখেছে ওরা, বিয়ে শেষ করে তারাও খাওয়া দাওয়া করবে। এটা একটা ছোটোখাটো ফ্যামিলিগত অনুষ্ঠান, তাই বাহিরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। আমি ফটোশ্যুট করার জন্য বাসা থেকে একটু বাহির হয়েছি, এদিকের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল তাই আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। এখানে আয়ান সাফা তালহা তাসনিয়া সবাইকে নিয়ে আসছি, জমিতে সার দিছে বাচ্চাদের নিয়ে এখানে সেফ না, তাই আমি আবার ওদের নিয়ে বাসায় চলে যাব, বেশি দূর না যেয়ে একটু ভিডিও করে বাসায় চলে যাব। রোদের আলোতে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। সামনে দুইটা তাল গাছ আছে, ওইখানে প্রতি বছর জানুয়ারিতে মেলা হয়, আমরা এবার গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি। এই যে দেখেন তাসনিয়া বুইটা পাকনামি করতেছে। সবাই আমাকে খুঁজতেছে তাই আমি এখন চলে যাব। দেখেন সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, বউকে কিভাবে
পোজ দিলে ভালো লাগবে, তা ঠিক করে দিচ্ছে বউয়ের শাড়ি ঠিক করে দিচ্ছে ছোট আপু। বউ মনে হয় মনে মনে ভাবছে, কখন আমার ছবি তোলা শেষ হবে, কখন আমি বাসায় যাব। আয়ান আয়ানের চাচিমার সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। আয়ান আবার অনেক পোজ দিয়ে ছবি তুলতে পারে। শেষে এখন আমরা বাসায় যাব বউকে বিদায় দেওয়ার জন্য। সামনে বাড়িটা দেখছেন আকাশি কালার, ওটা আমার বড় জ্যাঠার বাসা। এই খালি জমিটা আয়ানের বাবার, এখনো বাড়ি করে নাই, ইচ্ছা আছে করার। পাশে সাদা দোতলা বিল্ডিংটা আওলাদ ভাইয়ের, এর পরের বিল্ডিংটা শাকিল আপুদের। বউ এখন বাপের বাড়ি চলে যাবে, সবাইকে বিদায় জানাচ্ছে, আমরাও বউকে বিদায় জানাচ্ছি। বউয়ের বাড়ি এখান থেকে কাছেই, তাই অটো দিয়েই চলে যাবে, গাড়ি ঠিক করা হয়নি। 20 মিনিট লাগে অটো দিয়ে যেতে। বিয়ে শেষ, বউ বাসায় চলে গেছে, এখন লাভলি আপু বাসায় চলে যাবে। লাভলু আপুর বাসা মিরপুরে, মিরপুর 14-তে। এখন এখানে সবসময় গাড়ি পাওয়া যায় না, তাই লাভলি আপুকে আর সাফাকে আমরা গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো মেন রাস্তা থেকে। ওখান থেকে আপু মোহাম্মদপুর যাবে, মোহাম্মদপুর থেকে আরেকটি সিএনজি নিয়ে মিরপুর 14-তে চলে যাবে। সাফা বাসায় যেতে যাচ্ছিল না, কারণ এখানে সবার সাথে খেলা করে সাফা অনেক আনন্দ পেয়েছে, তাও আপু জোর করে সাফাকে নিয়ে যাচ্ছিল। আপু শ্যামল বাংলার সামনে থেকে গাড়িতে উঠবে, এখান থেকে বেশি দূর না শ্যামল বাংলা, হেঁটেই যাওয়া যায়। জন্য এখান থেকে এই দুধ নিয়ে আসি, এখানে একদম ফ্রেশ দুধ পাওয়া যায় পানি মিশানো ছাড়া। আমি 5 কেজি করে নিয়ে আসি একেবারে, কখনো বা 10 কেজিও নিয়ে আসি। এখান থেকে অনেক দুধ ঢাকাতেও আসে, কারণ ওদের নিজস্ব গাড়ি আছে, গাড়িতে করে দুধ ঢাকায় নিয়ে আসে। কোথায় নিয়ে আসে তা আমার জানা নেই, কিন্তু আপনাদের ওই বাসাটা দেখাবো। এই যে এই বাসার ভিতরে একটা বড় ফার্ম আছে, অনেক গরু, এই যে গাড়িটি তাদের। প্রায় আমরা মেন রাস্তার কাছাকাছি এসে পড়েছি, অনেক কথা বলতে বলতে। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, সিএনজি পাচ্ছিলাম না, তাই আমাদের কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। একটা সিএনজি পেয়েছিলাম, তাও আবার ভাড়া বেশি চাচ্ছিল, তাই এই সামনে একটা পরিচিত অটোওয়ালা ছিল, ওই গাড়িতে উঠিয়ে দিয়েছি। মোহাম্মদপুর ওখান থেকে আপুদের একটা সিএনজিতে উঠিয়ে দিবে বলেছে। ওদেরকে বিদায় জানিয়ে আমরা এখন একটা বালুর মাঠে যাব, নিউ ভিশনের। ওইটা বালুর মাঠটা অনেক সুন্দর করে সাইডে গাছ লাগিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। এই যে বালুর মাঠটা একটা সুন্দর ব্রিজ করে দিয়েছে, এটার ভিতরে আমি এর আগের বার যে ভিতরে ঢুকেছিলাম সবাই, কিন্তু এবার ঢুকতে পারিনি, সময় অল্প আর অনেক টায়ার্ড লাগতেছিল আমাদের। বাসায় যাব, একটু রেস্ট নেব, তাই বাহির থেকে কিছু ছবি তুলে
হাঁটাহাঁটি করে বাসায় চলে গিয়েছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে সামনে নিউ ভিশনের একটা অফিস আছে, অনেক সুন্দর করে করছে অফিসটা। ভিতরে কখনো যাইনি, বাহির থেকে সবসময় দেখেছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বাহির থেকে বিল্ডিংটা। হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখি কে যেন সুন্দর মাটির চুলা বানিয়ে রেখেছে অনেকগুলো, দেখে অনেক ভালো লাগলো, অনেকদিন পরে দেখলাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আয়ান, তালহা সবাইকে বিদায় জানাচ্ছে। আপনারা ভালো থাকবেন, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।